তামিলনাড়ুতে কর্মরত রাজ্যের ছেলে ডক্টর সুশান্ত বণিকের অনবদ্য সামাজিক প্রয়াস। টিনগড়স্থিত বৃদ্ধাবাসে মায়েদের সঙ্গে সবান্ধবে সময় কাটালেন, ভোজন করালেন। করোনা ও বন্যাকালে ডক্টর সুশান্তের ভূমিকা ছিল প্রশংসনীয়। তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় সেনার হেলিকপ্টার, ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। দুর্ঘটনার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি স্কুলের অধ্যক্ষ সহ নজন শিক্ষকের বিরুদ্ধে চার পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের অলওয়ারে। যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন অলওয়ারের সেই সরকারি স্কুলের অধ্যক্ষ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহের 21তম প্রয়াণ দিবস পালিত। আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের। স্বচ্ছ কর ব্যবস্থা সচেতনতা তৈরি করতে রাজধানীতে অভিনব সাইকেল র্যালি। আয়কর দপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট সাইকেল র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। অসময়ের বৃষ্টি কৃষকদের মাথায় হাত, পচে নষ্ট হচ্ছে শীতকালীন সবজি, বাড়ির উঠানে এবং রাস্তায় পড়ে থাকা ধান হচ্ছে নষ্ট। মান্দায়াড়ি ব্লকের অধীন রাজচন্তা এডিসি ভিলেজ থেকে অভিচরণ ব্রিজ পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায় পরিণত, মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। কার্যর বেশি ডেল্টা না ওমিক্রন? আমেরিকার সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যান্টনি ফসির মতে ওমিক্রন তার পূর্বসূরি ডেল্টার মতো অতটা ক্ষতিকর নয়। তবে তার মানে এই নয় যে ওমিক্রন নিরীহ, বরং ওমিক্রনের এমন কিছু বিরল শক্তি আছে যা ডেল্টার ছিল না। করোনাকালে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রেল। রবিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। ইতিমধ্যে ওই নিয়োগের জন্য যে প্রথম পর্যায়ে পরীক্ষা হয়েছে তার ফল আগামী 15 জানুয়ারি প্রকাশিত হবে। ব্রিসবেনে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম বলে ইংল্যান্ডের ওপেন রোডি বার্নসকে আউট করলেন অস্ট্রেলিয়ার জোড়া বোলার মিচেল স্টার্ক। তার সঙ্গে ইতিহাসের খাতায় ঢুকে পড়লেন তিনি। ধর্মনগরের প্রাণকেন্দ্র কালীদিঘি পারে ধুন্দুমার কাণ্ড। পুলিশের সামনে থেকে ব্যাগ ভর্তি নেশাদ্রব্য নিয়ে পালিয়ে গেল কুখ্যাত নেশা কারবারি। পুলিশ প্রশাসনের ভূমিকায় দানা বাঁধছে রহস্য। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 8,439 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা মঙ্গলবারের তুলনায় বেশ অনেকটাই বেশি। কয়েক মাস আগে বিশালগড় মহকুমা হাসপাতালে বসানো হয়েছিল অক্সিজেন প্লান্ট। সেই অক্সিজেন প্লান্ট এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে লাগানো অক্সিজেন সঠিকভাবে আছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। জাওয়ার দাপটে নিম্নচাপের ফলে লাগাতার 3 দিন দফায় দফায় বৃষ্টি। কমলপুর মহকুমায় আমন ধান সহ শীতকালীন সবজির অফুরন্ত ক্ষতি, কৃষকদের চোখে ঝরছে জল। গন্ডাছড়া ক্রীড়া দপ্তরের নতুন পাকা বাড়ির উদ্বোধন, সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোগে খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ। জিবি হাসপাতালে এখন সম্পূর্ণভাবে বিনামূল্যে হার্টের অপারেশন এবং পেসমেকার বসানো হচ্ছে। সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল কে কে কুন্দু। উদয়পুর কিল্লা রায়াবাড়ি এলাকা দীর্ঘ বছর ধরে রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। রাস্তা সংস্কারের দাবিতে স্কুল ছাত্র ছাত্রীর সহযোগে রায়াবাড়ি এলাকার জনগণ উদয়পুর হয়ে কিল্লা যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে। অকাল বৃষ্টিতে কৃষি ফসলের ব্যাপক ক্ষতির পরিপ্রেক্ষিতে কৃষি অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান। সারা ভারত কৃষক সভার এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। স্কুল বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা অ্যান্টি প্রাইভেটাইজেশন ফোরামের। সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর জগন্নাথ বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল অ্যান্টি প্রাইভেটাইজেশন ফোরাম। বীরচন্দ্র স্টেট লাইব্রেরির উদ্যোগে রবীন্দ্র ভবনে 2 দিনব্যাপী কর্মশালার আয়োজন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সংশ্লিষ্ট লাইব্রেরির চেয়ারম্যান অরুণ উদয় সাহা সহ অন্যান্যরা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শপথ নিলেন আগরতলা পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র, মেয়রিং কাউন্সিলর সহ নির্বাচিত সদস্য সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বললেন, বিজেপি বিপুল জয়ে প্রমাণিত, ত্রিপুরাবাসী বিজেপিকে হৃদয়ে স্থান করে নিয়েছেন। 2024 সালের লোকসভা ভোটে বিরোধী জোটের নেতৃত্বে দিক কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সাথে দেখা করে আহ্বান জানালেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। নয়াদিল্লিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, আন্দোলনরত কৃষকদের নতুন প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। সরকারি বিদ্যালয় বেসরকারীকরণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এসএফআই টিএসইউর বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর বেলারমাঠ সিটি সেন্টার প্রাঙ্গণে বিক্ষোভে সামিল 2টি বাম ছাত্র সংগঠন। দি সাউথ ত্রিপুরা বাস ওনার অ্যাসোসিয়েশন উদয়পুর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে কমিটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন রাজু মজুমদার।
একের পর এক ভুতুরে কাণ্ড শুরু হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ভুলে ভরা এডমিট কার্ড দেখে চক্ষু চড়ক গাছ। ঘটনা বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। কমলপুর টাউন হলে কমলপুর নগর পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত। চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান হিসেবে স্বপ্না দাসপাল শপথ নেন। উত্তর জেলার পানিসাগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে তিন জঙ্গির আত্মসমর্পণ। তবে এক জঙ্গি আত্মসমর্পণ করলেও পূর্বের একটি মামলা থাকার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ন্যায্য প্রাপ্য সময় মতো না পেয়ে ক্ষোভ প্রকাশ করে হাতি তাড়ানোর কাজে নিয়োজিত ভলান্টিয়াররা পাওনা না মিটিয়ে দিলে ডিউটি বন্ধ রাখার সিদ্ধান্ত। ঘটনা তিলিয়ামুড়া মহকুমায়। ভুয়ো ফোনে হয়রানির শিকার হতে হচ্ছে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তর কর্তৃপক্ষকে। অভিযোগ উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের। রানীরবাজার নগর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। শপথ নিলেন উদয়পুর পৌর পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যরা। এদিন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে শীতলচন্দ্র মজুমদার ও অনুপম চৌধুরী শপথ নেন। হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক নিহত চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এই দুর্ঘটনায় কপ্টারে থাকা 14 জনের মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে। বৃথা গেল সাকিব আল হাসানের আপ্রাণ লড়াই। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ইনিংসেও 8 রানে হেরে গেল বাংলাদেশ। পাকিস্তান সিরিজ জিতল 2-0 ব্যবধানে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তেজস্বী যাদব। রাজধানী দিল্লিতে বসবে বিয়ের আসর। করোনাবিধি মেনে সামান্য কয়েকজনকে বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছে যাদব পরিবার। ওমিক্রনের দ্রুত মিউটেশনে নিষ্ক্রিয় হতে পারে অ্যান্টিবডি নির্ভর চিকিৎসার নতুন পদ্ধতি, দাবি দক্ষিণ আফ্রিকার এক গবেষণায়। 4 দিন ধরে গ্রামে এবং 2 দিন ধরে জেলা হাসপাতালে বিদ্যুৎ না থাকায় উত্তেজিত গ্রামবাসীদের ভগবান নগর এলাকায় কৈলাসহর ধর্মনগরের রাস্তা অবরোধ। সাই কম্পিউটার পরিচালিত বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে সাই কম্পিউটার সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে স্লোগান দিয়ে ভগবান নগর এলাকায় কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীদের অভিযোগ। সাই কম্পিউটার সংস্থা গত 2 বছর ধরে কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যুৎ পরিষেবা একদম তলানিতে। প্রায়ই কৈলাসহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকে না। ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে সরব ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আগরতলা মেলার স্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রান্তের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন সংশ্লিষ্ট সংগঠনের। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে 8 উইকেট, ইমরান খানকে টপকে নজির সাজিদ খানের। 8 উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন। টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে। দলীয় নির্দেশ অগ্রাহ্য করে মনোনয়ন প্রত্যাহার না করায় সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তানিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। স্বাস্থ্য থেকে নিরাপত্তা, পরিবেশ থেকে সংস্কৃতি, কলকাতা পুর ভোটের জন্য বঙ্গ বিজেপির ইস্তেহারে সমস্ত ক্ষেত্রে উন্নতির এমনই সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জোরকদমে প্রচারের মাঝে ইস্তেহার প্রকাশ করল গেরুয়া শিবির। কপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা সহ মৃত্যু হয়েছে 13 জনের। তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশালগড় অফিস টিলাস্থিত টাউন হলে অনুষ্ঠিত হয়েছে বিশালগড় পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান টিঙ্কু রায়, আইটি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী পি, মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে বিশালগড় পুর পরিষদের 15টি ওয়ার্ড থেকে নির্বাচিত 15 জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান জেলাশাসক বিশ্বশ্রী পি। এছাড়াও 5 সদস্যের বিশিষ্ট বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান ইন কাউন্সিল গঠন করা হয়। দ্বিতীয় দফায় প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে 15 জন সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচিত সদস্যদের নিজের মধ্যে ভোটাভুটি করে বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে অঞ্জন পুরকায়স্থকে এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সুশান্ত দেবকে নির্বাচিত করে। চপার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, মৃত্যু হয়েছে সেনাকপ্টারে সোয়ার আরও 12 জনের। এই ঘটনায় শোকস্তব্ধ দেশ। টুইট করে গভীর শোক প্রকাশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।